ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব কচু দিয়ে মান কচু আর 7 পিস রুই মাছ দিয়ে তরকারি। তো দেখুন, কচুটা আমি কেটে নিচ্ছি, আর এটা কিন্তু মুখের কচু, খেতে খুবই কিন্তু ভালো। আর আমাদের বাগানে এই মান কচু গাছ আছে প্রচুর, তো একটা তুলে নিয়েছিলাম, নিয়ে হাফটা কেটে এই ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছ নিয়ে নিয়েছি 7 পিস, ওর ভিতরে 1 চামচ লবণ 1 চামচ হলুদ মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব অল্প অল্প করে। তো প্রথমে 4 পিস দাগা দিয়ে দিয়েছি, দাগাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে পরের মাছগুলো ভেজে তুলে নেব। তো দেখুন, আমার সব মাছ কিন্তু এপিটোপি 2 পিটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে ওই তেলেই আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলায় আমি নিয়েছিলাম শুধু কাঁচা জিরে আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা, নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি তেলে। আর এদিকে কচুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কচুটা দিয়ে দিলাম। দেওয়ার পর, খানিকক্ষণ কষানোর পর, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই মান কচুর অনেকে কিন্তু গাল ধরে, আপনারা একটু ঝালটা বেশি দেবেন। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল পরিমাণ মতো। আর কচুতে কিন্তু ঠান্ডা জল ইউজ করবেন না আপনারা, গরম জল ইউজ করবেন। তো আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, 20 মিনিট মতো ফুটিয়ে নিলাম। নেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। নেওয়ার পর এবার আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে রাখবো, ঘরোয়া ভাজা মশলা করে রেখেছিলাম আমি। তো ওটা ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার।